কথা কইও না গো, শুধু শোনো। জাস্ট একটা হিট সিনেমা দাও আমাকে, তারপরে যেখানে খুশি যেও তুমি, আমি তোমাকে বাধা দেব না। বোম্বে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কলকাতা গামী ট্রেন ছেড়ে যেতে যাচ্ছে, আর সেই ট্রেনের যাত্রী হয়েই ভগ্ন মনোরথ এক প্রতিভাবান বাঙালি সুরকার গায়ক আবার কলকাতায় ফিরে যেতে যাচ্ছেন, আর তার পথ রোধ করে দাঁড়িয়েছেন প্রখ্যাত বাঙালি প্রযোজক শশধর মুখার্জি। সুরকার গায়ক সঙ্গীত পরিচালক মানুষটি আর কেউ নন, হেমন্ত মুখোপাধ্যায়। তাকে কলকাতা থেকে বোম্বেতে নিয়ে এসেছিলেন প্রযোজক শশধর মুখোপাধ্যায়, আর সেই কারণেই তার মনে হচ্ছিল যে হেমন্ত মুখোপাধ্যায় যদি ব্যর্থ হয়ে বোম্বে থেকে ফেরত চলে যান কলকাতায়, সেই ব্যর্থতার দায়ভার তার ওপরেও বর্তায়। তাই তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সামনে, যেই চ্যালেঞ্জের কারণে বলিউডের সঙ্গীত জগতের মানচিত্রে এক ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছিল। ফিল্মিস্থানেরই আনন্দমঠ ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। লতা মঙ্গেশকরের সঙ্গে এই স্টুডিওর একটা বেশ মন কষাকষি ছিল, কারণ প্লেব্যাক কেরিয়ারের শুরুতে যখন তিনি এই স্টুডিওতে যোগাযোগ করেছিলেন, তখন তার কণ্ঠ শুনে তাকে নাকচ করে দেওয়া হয়েছিল। প্রথমবার রিজেক্ট হয়ে যাওয়ার সেই অপমান কিন্তু লতা মঙ্গেশকর সহজে ভোলেননি, যে কারণে এই স্টুডিওর ছবিতে গান গাইবার ব্যাপারে তার আপত্তি ছিল। একমাত্র হেমন্ত মুখোপাধ্যায় অনুরোধ করেছিলেন বলে আনন্দমঠ ছবিতে তিনি গাইতে রাজি হন। বন্দে মাতরম গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর, সেই গানটি হিট হলেও ছবিটি ফ্লপ হয়, এবং অপেক্ষা করতে করতে এক সময় হেমন্ত মুখোপাধ্যায়ের মনে হয়েছিল বোম্বেতে তিনি বিশেষ দাগ কাটতে পারবেন না, তাই পাত্তারি গুটিয়ে তিনি স্টেশন অবধি চলে এসেছিলেন যে কলকাতার ট্রেন ধরে ফেরত চলে যাবেন বাংলায়। আর স্টেশন থেকে ফোন করে সেই সংবাদটি শশধর মুখোপাধ্যায়ের কানে পৌঁছে দেন হেমন্ত জায়া বেলা মুখোপাধ্যায়, আর তারপরেই স্টেশনে আগমন শশধর মুখোপাধ্যায়ের। হেমন্তবাবুকে তিনি বলেন যে আমি তোমায় কলকাতা থেকে নিয়ে এসেছি, তুমি যদি হেরে এভাবে পালিয়ে যাও তাহলে সেটা আমারও তো পরাজয় হয়, তাই একটা হিট ছবি দিয়ে যেখানে খুশি সেখানে যাও তুমি, আমি তোমায় বাধা দেব না। আর এই যে চ্যালেঞ্জটি দিলেন তিনি হেমন্ত মুখোপাধ্যায়কে, তারই পরিণামস্বরূপ বলা যেতে পারে বলিউডে হেমন্ত মুখোপাধ্যায়ের জয় যাত্রার সূচনা, কারণ এরপরে সঙ্গীত পরিচালক এবং গায়ক দুটি ক্ষেত্রেই তার জয়ধ্বজা উড়তে আরম্ভ করে একের পর এক ছবিতে। আর এর বাইরেও প্রযোজক হিসেবে তিনি যে হিট বলিউড ছবিটি তৈরি করেছিলেন, সেই ছবির মাধ্যমে বলিউডকে উপহার দিয়েছিলেন তারকা বিশ্বজিৎকে, হ্যাঁ আর এক বাঙালি তারকা যার বলিউড কেরিয়ারের সূচনা হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় প্রযোজিত 20 সাল বাদ ছবিটির মাধ্যমে। অথচ এই হেমন্ত মুখোপাধ্যায়কে একসময় কলকাতা স্টুডিওগুলোর দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হয়েছিল একটা গান রেকর্ডিং এর সুযোগ পাওয়ার জন্য। তো 1937 সালে প্রথম রেকর্ড করলেন, অবশ্য গান করছেন আপনি তার অনেক আগে, তার আগে রেডিওতে 35 সালে। আপনি সেই সময়কার কিছু কথা আমাদের। 35 সালে তখন স্কুলে পড়ি, তো তখনকার গান গাওয়াটা খুব অপরাধ, যারা পড়াশোনা করছে মেয়েদের তো কথা ছেড়েই দাও, ছেলেদেরও ভয়ঙ্কর অপরাধ ছিল। অনেক কষ্টে বাবার পারমিশন জোগাড় করে রেডিও গাইতে গেছিল। আচ্ছা, বহু জায়গায় গিয়ে দেখলাম যে রেকর্ড হবার না, সকলে রিফিউজ করলো, বলে হবে না হবে না হবে না হবে না। তখন আশা ছেড়ে দিয়েছি, তো ইঞ্জিনিয়ারিং পড়ছি। এমন সময় একটা হঠাৎ সুযোগ এসে গেল একটা জায়গায় থেকে রেকর্ড করা। তার যে একটা রেকর্ড বেরিয়েছে এই কথাটা আবার তিনি সরাসরি নিজের মুখে চেনা পরিচিতদের বলতে পারতেন না,
অথচ জানানোর ইচ্ছে প্রচণ্ড যে রেকর্ড বেরিয়েছে, শোনা যায় সেই কারণে তিনি নাকি একটি কাগজে রেকর্ডটি মুড়ে নিয়ে যেতেন আত্মীয় পরিজনদের বাড়িতে এবং এমনভাবে সেই জিনিসটি নিয়ে নাড়াচাড়া করতেন যাতে লোকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে যে কী জিনিস এটা, এবং তখন তিনি জানাতেন যে তার গানের রেকর্ড বেরিয়েছে। তখন যেরকম আধুনিক আধুনিক, আজকাল তো অনেকটা ধোঁয়া উঠছে, তো আধুনিক গান কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, আরে আধুনিক গান তো আধুনিক দিককালের মতোই হবে। তা ধরো তখন যে গান করেছি তখন ভালো সেল হয়েছিল, ভালো লোকে পছন্দ করেছিল, কিন্তু সেই গান এখন শুনলে আমাদের কিরম বোকা বোকা লাগে। আস্তে আস্তে কয়েকটা আমি একটু একটু শোনাচ্ছি কিরম বদলে গেছে। গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে যে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল সে তো বলাই বাহুল্য। এক সময় তার উপার্জনের প্রধান মাধ্যম ছিল গানের টিউশনি, এবং বলিউডে যখন তিনি প্রতিষ্ঠিত গায়ক সুরকার, নিজের ছবি প্রযোজনা করবেন বলে ভাবছেন, সেই ছবি তৈরির অর্থের যোগানটাও কিন্তু এসেছিল অদ্ভুতভাবে। ডালডার টিনের কৌটো পাওয়া যেত সেই যুগে, সেরকম একটা খালি ডালডার টিনের কৌটোতে অর্থ সঞ্চয় করতেন। সম্ভবত যে বিভিন্ন স্টেজ ফাংশনগুলো করতেন সেই সব অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থের কিছু অংশ জমিয়ে জমিয়ে ওই কৌটোটা বোধহয় পূর্ণ করা হয়েছিল, এবং লাখখানেক মতন টাকা সেখানে জমেছিল, যেই টাকাতে 20 সাল বাদ ছবিটি করা হয়। আজকের এই ভিডিওতে এই কয়েকটি ইন্টারেস্টিং ঘটনা জানালাম স্মরণীয় গায়ক সুরকার হেমন্ত মুখোপাধ্যায় সম্বন্ধে। পরবর্তী ভিডিওতে আবার এইরকমই অন্য কোনো শিল্পী সংক্রান্ত তথ্য নিয়ে আবার ফেরত আসব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শিগগিরই আবার।